হাই বন্ধুরা, তোমাদের কাছে একটা দুঃখের ব্লগ নিয়ে এসেছি। তোমরা আশা করি নিশ্চয়ই শুনেছো যে কাল রাত ঠিক 2টার সময় আমাদের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় আমাদের সকলকে ছেড়ে চলে গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে ঘুমিয়ে। তিনি হসপিটালে যায়নি, বাড়িতেই মারা গেছেন। তো তিনি খুব সুন্দর অভিনয় করতেন এবং খড়কুটোতে তো দেখেছি, তোমরাও হয়তো দেখেছো, খুব সুন্দর অভিনয় করেছেন। এবং আমার মা আমলের বা বাবার আমলের নায়ক উনি। তো মাদের সাথে দেখতাম ওনার বই, যখন খুব ছোটো ছিলাম তার দেখতাম, ওনার বই দেখতে আমার খুব ভালো লাগতো। তো উনি যখন মানে দেখলাম মারা গেছে, মনটা তো খুবই খারাপ হলো। তো ওনার জন্য আমি প্রে করছি, উনি যেন যেখানেই থাকুক সুস্থ ভালো থাকুক। আর উনি আমাদের অনেক ভালোবাসা দিয়ে গেছেন, অনেক সুন্দর সুন্দর বই উপহার দিয়ে গেছেন। আর কী বলবো, আর তো কিছু বলার আসছে না। তো যেহেতু আমি মানে ভালো লাগতো খড়কুটো দেখতাম, তো সেই জন্য বললাম। তো এখানেই থাকো, ভালো থাকো।